শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করব আজকের দিন ফার্স্ট এপ্রিল, পয়লা এপ্রিল, এপ্রিল ফুল বলা হয়। হ্যাঁ, এপ্রিল ফার্স্ট ট্রাস্ট নোবডি বা এপ্রিল ফার্স্ট টেলস লাইস জোকস, এগুলো আমাদের খুবই প্রচলিত ধারণা। এটার উৎপত্তি এবং এর কী সিগনিফিকেন্স আছে এবং কোন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে এপ্রিল ফুল এই বর্ষের পর শতবর্ষের পর শতবর্ষ ধরে এপ্রিল ফুলকে সেলিব্রেট করা হয়। দেখুন, এই দিনটি হচ্ছে কোনো পাবলিক হলিডে কিন্তু নয়, ফার্স্ট এপ্রিল, কিন্তু এটা একটা বিরাট তাৎপর্যপূর্ণ দিন। এক্সেপ্ট সারা পৃথিবীতে প্রায় 200 ছোট বড় মিলিয়ে পরাধীন, স্বাধীন এবং দখলীকৃত দেশ ধরে 208টা থেকে 210টা দেশ আছে সারা পৃথিবীতে, 195টা আছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেখুন, ইউক্রেন বলে একটা ইউরোপিয়ান কান্ট্রি আছে, ইউক্রেন, তার ওডেসা বলে একটা দেশ আছে, সেই দেশে একমাত্র এই এপ্রিল ফুলের ডে, এপ্রিল ফুলস ডে বা এপ্রিল ফার্স্ট এপ্রিলকে পাবলিক হলিডে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1973 সাল থেকে এই দিনটি একটি পাবলিক হলিডে, গভর্নমেন্ট হলিডে হিসাবে ওই ওডেসা ইউক্রেনে প্রচলিত আছে। এছাড়া পৃথিবীর আর কোনো দেশই এই দিনটিকে বিশেষ কোনো রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেনি এখনও অবধি। দেখুন, এই এপ্রিল ফুলস ডে বা এপ্রিল ফার্স্ট ট্রাস্ট নোবডি বা টেলস লাই জোকস, এটা নিয়ে পরিপূর্ণ থাকে এই দিনটি। এটা টাইপ কিরাম কালচারাল ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমী কালচারে এটা চলছে। সিগনিফিকেন্স, গুরুত্ব কি, প্র্যাকটিক্যাল জোকস, প্রাংস অ্যান্ড হোক্সেস, এইগুলো হচ্ছে জোক, হাস্য, কৌতুক, লোককে একটু সাডেন পাজল করে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো রিলেটেড থাকে এই দিনটির সঙ্গে। অবজারভেশনস কি, কমেডি, কৌতুক অবজারভেশনস। নেক্সট টাইম কবে হবে, আবার হবে পয়লা এপ্রিল আগামী বছর, দ্যাট ইজ 2022-এর ফার্স্ট এপ্রিল আবার পয়লা এপ্রিল বা এপ্রিল ফুলস ডে হবে। এবার দেখুন, ফার্স্ট এপ্রিল 1582 সাল, এর একটা সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্সটা কী, যে এই দিনে ফ্রান্সের ক্যালেন্ডার শিফট হয়েছিল জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে, এর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এই ফার্স্ট এপ্রিল 1582 1582 সালের প্রথম এপ্রিলে ফ্রান্সের শিফটিং অফ ক্যালেন্ডার হয়েছিল, জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে টার্নস হয়েছিল। আর একটি গল্প যেটা এই ফার্স্ট এপ্রিলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, শুনতে আপনাদের বেশ মজা লাগবে, যে একদম বোকা এমন একটি লোক, যে ইডিয়েট যাকে বলা হয়, যার আইকিউ খুব কম, এমন একটি লোক ফার্স্ট এপ্রিল 1579 সালে 1579 ইয়ারে ফার্স্ট এপ্রিলে জন্মায়। স্টিভ তার নাম ছিল, স্টিভ এপ্রিল, ভদ্রলোকের নাম ছিল স্টিভ এপ্রিল। ইনি ফার্স্ট এপ্রিল 1579 1579 সালে জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে। তার দেখুন ক্যারেক্টারটা কেমন, শুনলেই বুঝবেন। হি ডিড 105 ডিফারেন্ট বিজনেস, 105 রকমের তিনি ব্যবসা করেন এবং আলটিমেটলি সব ব্যবসায় ফেল, বাবার প্রচুর অ্যাসেট নষ্ট করেন, সমস্ত পুঁজিপাটি তিনি লোপাট করে দেন, লস খেয়ে খেয়ে খেয়ে। তার মানে তার কোনো বাস্তব বুদ্ধি ছিল না, তার আইকিউও কম ছিল, তার ইন্টেলিজেন্সি কম ছিল, তার ক্লেভারনেস কম ছিল, এভরি অ্যাসপেক্টস, মানে ব্রেনের ডেভেলপমেন্টই ঠিকঠাক হয়েছিল কি না, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এরকম মনে করছি, যে কনজেনিটাল ক্রেটিন ছিলেন কি না, হাইপোথাইরয়েড ছিলেন কি না, বা সিপি চাইল্ড কি না, যা হোক তার ডকুমেন্টেশন নেই। স্টিভ এপ্রিল ভদ্রলোকের নাম, 105 রকমের ব্যবসা করে 105 রকমের ব্যবসায় পুঁজিপাটি লোপাট করে দেন। তারপরে তার বাবারও যা যা সম্পত্তি ছিল তাও লোপাট করে দেন, এবং এভরি, সেই জন্য এই বছর প্রতিটা মানুষই তাকে ডাকতে শুরু করে ফাদার অফ ফুলস, বোকাদের জনক হিসাবে তাকে আখ্যায়িত করে তার প্রতিবেশীরা, তার দেশের মানুষেরা তাকে ফাদার অফ ফুলস বলে ওই স্টিভ এপ্রিলকে। এবার দেখুন, অ্যাট দ্য এজ অফ 19 ইয়ার্স, 19 বছর বয়সে তিনি একটি 61 বছরের মেনোপজাল লেডিকে বিবাহ করেন এবং তার বোকামোর জন্য, তার ফুলিশনেসের জন্য 1 বছরের মধ্যে সে বিয়ে ডিভোর্স হয়ে যায়, এরকম বোকা ছিলেন আর কি। হি ইউজ টু রিড ফেক স্টোরিজ, নকল সব গল্প পড়তেন,
মানে তার পড়াশোনা বা তার চিন্তাধারাটাই বিকৃত ছিল এবং ব্যবসা করলেই তাতে লস, এবং তার বাস্তব বুদ্ধি এত কম ছিল যে তিনি 19 বছরের একটি বালক হয়ে জাস্ট যৌবনে পা ফেলেই উনি বিয়ে করেন একটি 61 বছরের ভদ্রমহিলাকে, এবং তার সঙ্গে মেন্টাল ফ্রিকোয়েন্সি তো কখনো কোপ আপ করবে না, এত হিউজ বয়সের ডিফারেন্স। আমি আদার পার্টটা, তার ফিজিক্যাল সাইকোলজিক্যাল পার্টটা আমি বাদই দিলাম, এবং 61 বছরের ভদ্রমহিলাও তার থেকে 1 বছরের মধ্যে তার বোকামোর জন্য, তার কম বুদ্ধির জন্য তাকে ছেড়ে চলে যায়। সেইটাই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্ট ফার্স্ট এপ্রিল, পয়লা এপ্রিল বা এপ্রিল ফুলস ডে যে বলা হয়, এটা একটা অ্যানুয়াল কাস্টম ওয়েস্টার্ন কালচার যেটা বলছিলাম। তা এই হচ্ছে আজকের দিনের এই সিগনিফিকেন্স, এবং এবার প্রতি বছরই আমরা এই ফার্স্ট এপ্রিলকে এইভাবেই সেলিব্রেট করব। এই বলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই আশা ভরসা রেখে এই মুহূর্তে এই দারুণ মজার ভিডিওটি শেষ করলাম।